সমগ্র দেশতে এতিয়া করোনায় ভয়াবহ রূপ ধারণ করেছে আর রাজ্যখনতো ভয়াবহ রূপ ধারণ করেছে। পূর্বে করোনাত আক্রান্ত লোকের অধিকাংশ এসিমটোমেটিক আছে, লক্ষণবিহীন আছে, কিন্তু এতিয়া পরিবেশ পরিস্থিতি সলনি হয়েছে। যখন করোনাত আক্রান্ত হয়েছে হঠাৎ অক্সিজেনের অভাব ঘটিছে আর ভয়ানক পরিবেশের সৃষ্টি হয়েছে। সেই বারে বারে আপনাদের কম, কারবার যদি জ্বর কাহ যদি হয়েছে লগে লগে আপনি করোনা পরীক্ষা করক, পরাপক্ষত সরকারি চিকিৎসালয়ত আহিবলে ব্যবস্থা করক বা কোভিড সেন্টার কাহক, কারণ পরিবেশ পরিস্থিতি বেয়া। 24 ঘণ্টাত করোনাত রাজ্যখনত মৃত্যু হয়েছে 19 জনক লোকের, ভয়ানক কথা, 19 জনক লোকের মৃত্যু হয়েছে, এই রেকর্ড বলে কলে ভুল কোয়া নহব। করোনার পরিবেশ পরিস্থিতির ওপর বিতং কথা পাতি বাণিজ্যিক বিরতির পিছত, কিন্তু তার আগতে নতুন আঞ্চলিক দল অসম জাতীয় পরিষদ, অসম জাতীয় পরিষদ গঠন হয়েছে। আজি অসমত যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, প্রথমবার প্রফুল্ল কুমার মহন্তর নেতৃত্বত সরকার গঠন হওয়ার পিছত সেই সময়তো একে ধরনের পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, কিন্তু সেই সময়ত এই পরিবেশ পরিস্থিতির লাভ লৈছিল কংগ্রেসে। আজিও যদি একে ধরনের পরিবেশ পরিস্থিতি হয় তেনহলে লাভান্বিত কোন হব, কংগ্রেস নে বিজেপি? খুদু অসম ছাত্র সন্থার যুব ছাত্র পরিষদের নেতৃত্বত গঠন হওয়া অসম জাতীয় পরিষদের হাতলৈ হঠাৎ বিজেপিয়ে এৰি দিছে এটা ইস্যু। সংসদের মজিয়াত বুধবারে কেন্দ্রীয় গৃহরাজ্যমন্ত্রী জানাইছে যে অসম চুক্তির 6 নম্বর দফা কমিটির প্রতিবেদন এতিয়া রাজ্য সরকারের হাতত। রাজ্য সরকারের অনুমোদন অপেক্ষা করেছে কেন্দ্র, লগে লগে একটা ইস্যু হাতত পড়েছে অসম জাতীয় পরিষদের হাতলৈ। ইতিমধ্যে গুহী মহানগরীর মাজমজিয়াত বিভিন্ন প্রান্তত নিশার ভিতর লাগিছে জাতীয় পরিষদের হোর্ডিং। এই হোর্ডিং সমূহ মন কর, এই হোর্ডিং সমূহে স্পষ্ট করে দিছে জাতীয় পরিষদে পূর্ণগতিত নির্বাচনী প্রচার অভিযানত নামি পড়ছে। লগে লগে জাতীয় পরিষদের ভবিষ্যৎ কি হব বা জাতীয় পরিষদে কেনে প্রভাব পেলাব তাক লৈ বিভিন্ন জল্পনা কল্পনা চলিছে। ইতিমধ্যে প্রশ্ন হয়েছে এই আঞ্চলিক দলটোৱে অকলে নির্বাচন খেলাটো কিমান যুক্তিসঙ্গত? কংগ্রেস এআইডিএফর মিত্রগোটলৈ অসম জাতীয় পরিষদ কিয় যোৱা নাই? আসুর নেতৃত্ব স্পষ্টভাবে ইতিমধ্যে ঘোষণা করেছে খুদু অসম ছাত্র সন্থার স্থিতি আপোচিত, সর্বভারতীয় অথবা সাম্প্রদায়িক দলের সঙ্গে কোনো ক্ষেত্রতে জাতীয় পরিষদে বুঝাবুঝি নকরে। 2021ৰ নির্বাচনত অসম জাতীয় পরিষদে অকলে নির্বাচন খেলিব নেকি? রাজ্যত ইতিমধ্যে গঠিত আঞ্চলিক দলসমূহ একত্রিত নহব নেকি? যদি আঞ্চলিক দলসমূহ একত্রিত নহয় তেনেহলে 1951ৰ পরিস্থিতির পুনরাবৃত্তি হব নেকি? রাজনৈতিক পর্যবেক্ষকসকলে ভালকৈ জানে সর্বানন্দ সোণোৱালৰ নেতৃত্বাধীন সরকারখনৰ পৰা অসমৰ জনসাধারণে বহু আশা কৰিছে। নির্বাচনের পূর্বে এইখন সরকারে বহু প্রতিশ্রুতি দিছিল, জাতি মাতি ভেটির কথা কৈছিল, কিন্তু কার্যত জাতি মাতি ভেটি স্লোগানত রূপান্তরিত হল। অসমৰ ভূমি বাংলাদেশক হস্তান্তর করা হল, নাগরিকত্ব সংশোধনী আইন অনা হল, কাগজকল পুনর্জীবিত করব নোৱাৰিলে, প্রতিশ্রুতি অনুসরি নিবনুয়া সংস্থাপন দিব নোৱাৰিলে, এনেবোর কারণ সর্বানন্দ সোণোৱাল সরকারের কাম কাজত অসন্তুষ্ট হয়েছে রাজ্যের একাংশ লোক। সেই একই পরিবেশ 1986 চনত প্রফুল্ল কুমার মহন্তর নেতৃত্ব অগপ সরকার গঠন হওয়ার শেষ মুহূর্তত হয়েছিল। সেই পরিবেশ আর এতিয়া পরিবেশের মাজত যথেষ্ট পার্থক্য আছে। সেইখিনি সময়তো সকলোৰে মনত ধারণা হয়েছিল আঞ্চলিক দল গঠন করে অগপক এসেকা দিব পৰা যাব। আজিও একই ধারণা হয়েছে যে এটা আঞ্চলিক দল গঠন করে সরকার গঠন করে পৰা যাব। স্বাভাবিকতে প্রফুল্ল কুমার মহন্তর কার্যকালের সময়ের অবস্থার সঙ্গে সোণোৱাল সরকার কার্যকালের অবস্থার সাদৃশ্য দেখা গেছে। প্রফুল্ল কুমার মহন্তর প্রথম তো কার্যকালের সময়ত এনে এক পরিবেশের সৃষ্টি হয়েছিল, মহন্তক পরাভূত করার স্বার্থত একাধিক আঞ্চলিক দলের জন্ম হয়েছিল, ফলশ্রুতিত ভূত বিভাজন ঘটি সরকার গঠন হয়েছিল হিতেশ্বর শইকীয়ার। 2021তো একে ধরনের ভূত বিভাজন ঘটি পুনের বিজেপি বা কংগ্রেসের সরকার আহিব নেকি? এতিয়া অসমবাসীর ভাবে আটাইতকৈ ডাঙর সমস্যাটো হৈছে ভূত বিভাজন। ইতিমধ্যে কংগ্রেস আর এআইডিএফ একত্রিত হওয়ার লগে লগে এটা কথা স্পষ্ট হয়ে পড়ছে, সংখ্যালঘুর ভূত এবার বিভাজিত হওয়ার সম্ভাবনা নাই। এনে অবস্থাত সংখ্যাগুরুর ভূত বিভাজিত হব নেকি? আর যদিহে সংখ্যাগুরুর ভূত বিভাজিত হয় এনে অবস্থাত কংগ্রেস আর এআইডিএফ লাভান্বিত হব নেকি? কেবল প্রশ্ন এটা সম্মুখে আছে। এইবার এই নথিখনলৈ মন করক।
নির্বাচনী আয়োগের নথিয়ে 1951 চনত নির্বাচনত অবতীর্ণ হওয়া কেবাটাও দলের নাম ইয়াত উল্লেখ আছে। ইয়ার মধ্যে এই দলটির নাম মন কর, নাম অসম জাতীয় পরিষদ। আসলতে 1979 চনতে জাতীয় পরিষদ নামের একটা দল গঠন হয়েছিল। দলটির নেতৃত্ব লৈছিল সেই সময়ের শিক্ষাবিদ বিনয় তামুলীয়ে। বিনয় তামুলীর নেতৃত্বত অসম জাতীয় পরিষদে কেবাখনো আসনত প্রতিদ্বন্দ্বিতা করেছিল যদিও এখন আসনতো তেওঁলোক জিকিব পৰা নাছিল। সেইখিনি সময়তেই গঠন হয়েছিল আন এটা নতুন দল ন অগপ। অগপর কাম কাজত অতিষ্ঠ হয়ে এই দলটো গঠন হয়েছিল। আজি বিজেপিয়ে সেই স্মৃতিবোৰ সমুখলৈ আনিব বিচাৰে। অসম জাতীয় পরিষদক সমালোচনা কৰিবলৈ গৈ এই নামটো পূর্বর নামৰ সৈতে একে বুলি মন্তব্য কৰিছে বিজেপি নেতৃত্বই। 1989 চনত এটা দল গঠন হৈছিলে অসম জাতীয় পরিষদ। সেই দলটোৰ নাম লৈ যোৱাকালি এটা নতুন দল ভূমিষ্ঠ হল, আর নামটো হল AJP। AJP AJP এইবিলাকৰ ক'ৰবাত সামঞ্জস্য আছে। মই উপলব্ধি কৰোঁ যে AJP-ৰ নামত, AJP-ৰ যদি ক'ৰবাত তেওঁলোকৰ দুটা ভোট ল'ব পাৰে নেকি, আৰু AJP-ৰ যদি ক'ৰবাত অলপো এতিয়াও দুজন এজন ব্যক্তি আছে তেওঁলোকেও ল'ব পাৰে নেকি। আৰু আমাৰ এটা BJP দলৰ শ্লোগান আছে, হৰ হৰ মোদী ঘৰ ঘৰ মোদী। তেখেতলোকে লৈ ল'লে আমি ঘৰে 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 আমি, গতিকে এটাও তেখেতলোকৰ নতুনত্ব নাই। 1991 নিৰ্বাচনত অসমত একাধিক আঞ্চলিক দলৰ জন্ম হৈছিল। দীনেশ গোস্বামী ইজরায়েল নন্দর উদ্যোগত গঠন হয়েছিল নতুন অসম গণ পরিষদ। এই রাজনৈতিক দলের আঁড়র ব্যক্তি আছিল বসন্ত ডেকা। এইজন বসন্ত ডেকা এতিয়া সদু অসম ছাত্র সন্থার যুব ছাত্র পরিষদের নেতৃত্বত গঠন হওয়া অসম জাতীয় পরিষদের আঁড়র মানুষজনে হয়েছে বসন্ত ডেকা। অথচ এই বসন্ত ডেকায় 1991 চনত অগপক ভাঙি আনি নগপ গঠন করেছিল, আর নগপই সেইবার নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করেছিল। নগপ অগপর পৃথক হওয়ার ফলত সেই নির্বাচনত পুনের সরকার গঠন করব সক্ষম হয়েছিল তেতিয়ার গণশক্তি বলে আখ্যা দিয়া হিতেশ্বর শইকীয়া। এইখানে সময়তেই একে ধরনের আশঙ্কা ব্যক্ত করেছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি। কৃষক মুক্তি সংগ্রাম সমিতির মতে সদু অসম ছাত্র সন্থায় নিজাববিয়াক আঞ্চলিক দল গঠন করে আসলতে বিজেপি আর RSSক লাভান্বিত করবলে চেষ্টা চলাইছে। ইয়ার ফলত আটাইতক সন্তুষ্ট হওয়া দলটি হয়েছে বিজেপি আর RSS। প্রশ্ন হয় এই দলসমূহ জাতীয় পরিষদে একত্রিত করব পারিবনে? আজ যেটা আহিল তেতিয়া আমি একেলগে সংগ্রাম করলো, আর একটা ধারা লৈ পেলায় KMSS আর আন আন শক্তি সমূহেও রাজপথত সংগ্রাম করেছে আর কার বিরোধিতা করে আগবাড়ি গিয়ে আছে। তো আমার কথা হল, আমি তেতিয়ারপ্রায় কয়ে আছিল যে আমি আমার আদর্শ আর পন্থার লগত বিলা সংগঠনসমূহর লগত একেলগে আন্দোলন করা আমার আপত্তি নাই, কিন্তু সকলে কয় থাকে যে এইদরে কিয় নকরা, কেনেকে সদু অসম ছাত্র সন্থায় একটা নির্দিষ্ট লক্ষ্য পাবলৈ কিদরে যাব লাগে সেই কথাটো আসুয়ে ঠিক করব বা 30 জনগোষ্ঠী সংগঠনে ঠিক করব। তো এই কথাটো আনে কোয়া কথার উপর ভিত্তি করে আমি যিটি করে না থাকো, আর সেই কারণে সদু অসম ছাত্র সন্থায় এই গতিরে আগবাড়ি গিয়ে আছে। এতিয়া কথা আহিছে যে রাজনৈতিক বিষয়টো, রাজনৈতিক বিষয়টো মই ভাবো আমার যেটা দল হব, সদু অসম ছাত্র সন্থার একটা পূর্ণ পর্যায়ত দল হব, দল এটা গঠনের কারণে এসাম বিশিষ্ট ব্যক্তিকে আমি দায়িত্ব দিছিল। এতিয়া ডক্টর কৃষ্ণগোপাল ভট্টাচার্য স্যার আর বসন্ত ডেকা স্যারে এই গোটেই বিষয়টা আগবাই নিছে। এতিয়া তেখেতসকলে আহ্বায়ক মণ্ডলী গঠন করে দিছে, তেওঁলোকে সুস্থভাবে চিন্তা চর্চা করে ভবিষ্যতে জাতীয়তাবাদ কেনেকে প্রতিষ্ঠা করব পারি আর অসমীয়া জাতির স্বাভিমান কিদরে রক্ষা করব পারি সেই সম্পর্কে সিদ্ধান্ত লব। তেওঁলোকে কোন দলের লগত, জাতীয়তাবাদী সত্তা থকা দলের লগত কথা পাতি ভবিষ্যতে তেওঁলোকে শাসনের গাদিত আহিব বা তেওঁলোকে এটা সুস্থ জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করব, সেইটো তেখেতসকলৰ পরিকল্পনার বস্তু। অরূপ বৰবৰাৰ দলের সঙ্গে বুঝাবুঝি হব AJP। অদীপ কুমার ফুকনের দলের সঙ্গে হব বুঝাবুঝি। নাটকীয়ভাবে বৰবৰাৰ দলের সঙ্গে থাকা জাহ্নু বৰুৱা আসুর সঙ্গেও আছে। তেজপুরত অনুষ্ঠিত অরূপ বৰবৰাৰ দলের বৈঠকত জাহ্নু বৰুৱাক দেখা গৈছিল। অথচ সদু অসম ছাত্র সন্থার যুব ছাত্র পরিষদে যে পরামর্শ কমিটি গঠন করেছিল সেই কমিটিতে জাহ্নু বৰুৱা আছে। অর্থাৎ একজন ব্যক্তি দুটা রাজনৈতিক দল আছে নেকি? ইয়ার অর্থ দুইটা দলের মধ্যে নির্বাচনী বুঝাবুঝি হওয়াটা নিশ্চিত নেকি? কিন্তু বাস্তব সত্যটা হল, যদি ভোট বিভাজন ঘটে তেনহলে লাভান্বিত হব কংগ্রেস অথবা BJP।
ইয়ার ফলত আঞ্চলিক শক্তির কোনো ধরনের যে উত্থান নহয় সেই কথা নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, DY365।